বাড়ি থেকে বেরোলেই রাস্তায় নিয়মিত চোখে পড়ে কুকুর ও বেড়াল। এই প্রাণীগুলোর কোনো আশ্রয় নেই, প্রায়ই মানুষের দ্বারা নির্যাতনের শিকার হয়ে থাকে এই প্রাণীগুলো। মানুষের ক্ষেত্রে গৃহহীন, উদ্বাস্ত, যাযাবর শব্দগুলো হৃদয় বিদারক। মানুষের হিসেবে মানুষের এই কষ্ট বুঝতে পারলেও আমাদের চারপাশে থাকা গৃহহীন প্রাণীদের কষ্ট আমরা বুঝতে পারি না। গৃহহীন এই প্রাণীগুলো কখনো আমাদের লাভ কিংবা ক্ষতির কারণ হয় না, কিন্তু তা সত্ত্বেও বিনা কারণে ওই প্রাণীদের আঘাত করে থাকে কিছু মনুষ্যত্বহীন মানুষ। তবে সমাজের কিছু মানুষের মধ্যে যে এখনও মনুষ্যত্ব বেঁচে রয়েছে তারই প্রমাণ দিলেন রাজধানীর অভয়নগর এলাকার এক বাসিন্দা হরিদুলাল দেববর্মা। প্রতিদিন নিয়ম করে চারবার অভয়নগর ব্রিজ সংলগ্ন এলাকায় রাস্তার কুকুরদের খাওয়াতে দেখা যায় তাকে। অবশেষে রবিবার ক্যামেরাবন্দি হয় সে দৃশ্য। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয় হরিদুলাল দেববর্মা বলেন, পথ চলতে মানুষের দ্বারা প্রতিনিয়ত নির্যাতনের শিকার হয়ে থাকে এই প্রাণীরা। কেউ মারধর করেন, আবার কেউ তাদের গায়ে গাড়ি বাইক চড়িয়ে দেন। তাই এই গৃহহীন প্রাণীদের সেবায় নিজেকে নিয়োজিত করেছেন তিনি। প্রায় 26 বছর যাবৎ রাস্তার কুকুরদের খাওয়াচ্ছেন তিনি। তবে একবেলা কিংবা দুবেলা নয়, চারবেলা নিয়ম করে রাস্তার কুকুরদের খাওয়ান তিনি। তার সাথে কোনো কুকুরকে অসুস্থ দেখলে তার চিকিৎসাও করেন তিনি। আর এই কাজে ওনাকে সাহায্য করে থাকেন ওনার স্ত্রী। মূল কারণ হইল অনেক বছর যাবৎ খাওয়াইতেছি আমি, ধরেন এই 98 থেকে। কেমন কারণ হইল, কুকুরে তো সবাই এটা করে, মানে এই তুচ্ছতাচ্ছিল্য করে, এমনকি যাইতে যায় মানে গাড়ি তুলে দিতে চায়, মানে বিভিন্ন রকমের। সুতরাং তারার যেহেতু কেউ নাই, হ্যাঁ, রাস্তার কুকুর বিশেষ করে, তখন তারার লেগে আমি রোজ চায়ের বেলা খাওয়াই এবং প্রত্যেকবার মাংস খাওয়া। এবং এতে আমার বাড়িতে লাগে 20 কেজি চাল, আমার কিন্তু হয় 200 কেজি চাল। তো এইভাবে করে আমি চালাইছি। এরপরেও দেখেন না, এখানে খাওয়াই এই জায়গাটায় গাড়ি এনে রেখে দিয়েছে 2 দিন যাব। তো মানুষ এলে এরকম, তোরা জানে এখানে আমি কুকুরে খাওয়াই। তো মানুষ এলে এই ধরনের, মানে কেমনি এটা ওই দেন, জলের জায়গাও রাখি, জলটা পরিষ্কার করে দিই। এখানে আমার আর কোনো এটা নাই, মানে আমি কোনো কাজ করি না, শুধুমাত্র এই কুকুরে খাওয়াই, রান্না করাই করি, আমার ওয়াইফ সাহায্য করে, বাস। টাকা পয়সার কথা মানে কয়ে তো লাভ নাই এখানে, যে অবস্থা, মানে আমার বছরে 1.5 লাখের রুপিয়া যায়, মাসে আমার 15,000 রুপিয়া যায়। মানে আর এমনি তো এই যে দেখলাম এটার ভিতরে বড়ি আছে, একটা বড়ি দাম 58 টাকা, জাল লেগে আছে এটা গেছে, কারণ অ্যান্টিবায়োটিক আর কি। ডেইলি কয়টা কুকুর আপনি খাওয়ান দেন? ডেইলি আপনার চার বেলা, তখন এক বেলাতে ধরেন আপনার 10টা 12টা। ঠিক আছে, এই গৃহহীন প্রাণীদের প্রতি আমাদের একটু সহমর্মিতাই তাদের সুন্দর জীবন দিতে পারে। তাদের থাকার জন্য আলিশান ঘরের প্রয়োজন হয় না, একটু খাবার আর একটু আদর পেলে সন্তুষ্ট থাকে এরা। তাই সমাজকে এই বোবা প্রাণীদের থাকার যোগ্য করে তুলতে সমাজের প্রয়োজন এমন হাজারো হরিদুলাল। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।